অনলাইন পড়াশোনার সুবিধার্থে রাজ্যের পড়ুয়াদের ট্যাব দেবে সরকার, এদিন কর্মী সংগঠনের বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে হায়ার সেকেন্ডারি এবং হাই মাদ্রাসার পড়ুয়ারা ট্যাব পাবে। তিনি জানান, করোনা অতিমারির জন্য পড়ুয়াদের অনলাইন ক্লাসের ওপরে নির্ভর করতে হচ্ছে, যাতে 5-6 মাস পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে তারা ক্লাসগুলো করতে পারে, পঠন পাঠনে সুবিধা হয়। এবং সেই জন্য আমি ভেবেছি, যেটা আজকে তো বেশিরভাগ ছেলেমেয়েকে অনলাইনে পড়াশুনো করতে হচ্ছে, কিন্তু এমন অনেক পরিবার আছে যার কাছে একটা ট্যাব নেই, একটা কম্পিউটার নেই, এবং তাদের কাছে একটা ফোন পর্যন্ত নেই যে সে অনলাইন ক্লাসটাকে ফলো করবে। এবং সেক্ষেত্রে আমাদের ঘোষণা হচ্ছে যে আমাদের এখানে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে, 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল এবং 636টা মাদ্রাসার প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব, মানে যেটা ছোট কম্পিউটার বলে, ট্যাবলেট যেগুলোকে বলে, ট্যাবলেট দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। তো আমার তো 10 কোটি লোককে আমি যে পৌঁছে দিতে পারবো, এটা একটা মানুষের ঘরে যদি 2 মুঠো চাল পায় খাবার, আমরা ধরুন জুন মাস পর্যন্ত অলরেডি বলেই দিয়েছি যে আমি 1 পয়সার ওপর ফ্রিতে রেশন পাবে, তারপরে আবার পাবে, আবার আমরা করে দেবো জুনের পরে। আর যদি খাদ্যটা বিনা পয়সায় পায়, স্বাস্থ্যটা বিনা পয়সায় পায়, শিক্ষাটা ধরুন তপশিলি আদিবাসী তাদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ আছে, ধরুন ওবিসি মাইনরিটি ঐক্যশ্রী আছে, ইন জেনারেল ক্লাস কন্যাশ্রী আছে, কন্যাশ্রী তো সব মেয়েদেরই গভর্নমেন্ট স্কুলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি টোটাল সেফ, এবং মেধা জন্য স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ স্কিম আছে সেটার জন্য উচ্চশিক্ষা আছে, এমনকি UGC টাকা বন্ধ করে দিয়েছে যারা গবেষণা করে সেই টাকাটাও আমরা 20 কোটি টাকা তার জন্য দিই, যেটা ইউনিভার্সিটিতে এটাও করে দিয়েছি।